ঝালকাঠির নলছিটি উপজেলার দপ্তবিয়া ইউনিয়ন। এখানকার পাঁচটি গ্রামের প্রায় 200 পরিবার যুগ যুগ ধরে মুড়ি ভেজে জীবিকা নির্বাহ করে আসছেন। হাতে ভাজা সুস্বাদু মুড়ির কারণে এই ইউনিয়নটির খ্যাতি রয়েছে দেশ জুড়ে। তবে বর্তমানে এই গ্রামগুলোতে কয়েকটি কারখানা স্থাপন করা হয়েছে, ফলে মেশিনের সাথে পাল্লা দিয়ে উৎপাদনে টিকে থাকতে মুড়ি ভাজা কারিগরদের হিমশিম খেতে হচ্ছে। এতে কমতে শুরু করেছে হাতে ভেজে মুড়ি তৈরির কারিগরের সংখ্যা। কয়েক বছরে শতাধিক পরিবার চলে গেছে অন্য পেশায়, আর যারা আছেন তারাও অনেকটা বাধ্য হয়ে করছেন এ কাজ। 500 টাকা দাম লাকড়ি মানে লবণ টবণের সব দাম টাম দিয়ে আমাকে হয়তো 2 টাকা থাকে, এতে দুজন মানুষ হয় না। তারপর পেটের খিদে বাজে, কিছু করার নাই। কারখানা মিল ছিল না, এই মুড়ি ভাজার মেশিন ছিল না, তখন হাতে বাজার মুড়ির চাহিদাটা ছিল, আমরা মজুরিও ভালো পাইছি। জ্বালানি কাঠ ও আনুষঙ্গিক খরচ বাদে প্রতি 50 কেজি চালের মুড়ি ভেজে দুজন শ্রমিক মজুরি পান মাত্র 500 টাকা। বর্তমানে এখানকার প্রতি কেজি মুড়ি পাইকারি বিক্রি হচ্ছে 90 টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। প্রতিবছর শুধু রমজান মাসেই এখান থেকে বিক্রি হয় কয়েক কোটি টাকার মুড়ি। সরকার যদি মনে করেন একটু সাহায্য সুবিধা করতে, এই হাতে বাজা মুড়ি লাগু, তাহলে আমরা মনে করেন একটু উন্নত হইয়া মনে করেন নিজেরাই সক্ষম হইয়া কাজটা করতে পারতাম। তাদেরকে আমরা ভাজা বাবদ মজুরি দিয়ে দিই, এরপরে আমরা মুড়ি এখানে বিক্রি করি, পাইকারিও বিক্রি করি আর খুচরাও বিক্রি করি। নিজস্ব পুঁজি না থাকায় আড়তদারদের থেকে দাদন নেন মুড়ি কারিগররা। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন জানিয়ে এ শিল্পের ঐতিহ্য টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি। তারাই পরিশ্রম করছে, তাদের উপরে ভর করে অন্য মানুষ ইনকাম করে নিচ্ছে, কিন্তু যারা হাতে বাজা মুড়িটা ভাজছে তারা কোনো ওইভাবে অ্যাডভান্টেজ পাচ্ছে না। এদেরকে ওইভাবে সরকার কোনো সহযোগিতা করে, এরা নিজেরা ভাজবে, এরাই নিজেরা বাজারজাত করবে। ঝালকাঠির জন্য বেশ সুনাম বয়ে এনেছে গ্রামের মুড়ি কারিগররা, তাই সমিতি গঠন করে ঋণ নিতে চাইলে সে বন্দোবস্ত করার কথা জানান বিসিক কর্মকর্তা। পরিবারগুলো যদি নিবন্ধিত হয় বিসিকের আওতায়, বিনীত ঋণ এবং পুনরুদ্ধার ঋণের আওতায় তাদেরকে আর্থিক সহযোগিতা করা যাবে, সেক্ষেত্রে তাদেরকে বিসিক জেলা কার্যালয় ঝালকাঠির সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। বছরের পর বছর ধরে শুধুমাত্র পুঁজির অভাবে ভাগ্য ফেরাতে পারেনি মুড়ি ভাজা পেশার সাথে জড়িত এই পরিবারগুলো। মুড়ি ভাজাকে কুটির শিল্প হিসেবে বিবেচনা করে বিশেষ ঋণের ব্যবস্থা করা হলে ভাগ্য বদলাবে এমনটি প্রত্যাশা করছেন এ শিল্পের সাথে জড়িতরা। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।